ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আমি চন্দনা ভট্টাচার্য, প্রভাষক বাংলা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ তোমাদের আমি পড়াবো উপন্যাস লালসালু সৈয়দ ওয়ালিউল্লাহ। লালসালু উপন্যাসটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। উপন্যাসের এটা তৃতীয় ক্লাস। এর আগেও লালসালু উপন্যাস নিয়ে দুইটা ক্লাস নিয়েছি, এটা তৃতীয় ক্লাস। তোমরা সামনে সবাই কি করবে, বই নিয়ে বসো এবং নতুন বইয়ের 75 পৃষ্ঠা খুলবে। গত ক্লাসের পর থেকে আজকে পড়াচ্ছি। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। অজগরের মতো কেন বলছে? অজগর অনেক বড়সড় হয় এবং সাপের সাথে কেন তুলনা করছে রেলগাড়ির? কারণ রেলগাড়ি সাপের মতো করে এঁকে বেঁকে চলে, ধৈর্যের সীমা নেই। রেলগাড়ি কী করে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে যায়, কোথাও কী করে না, বেশিক্ষণ থামে না। ধৈর্য, বেশিক্ষণ ধৈর্য ধরা তার কী নেই, সময় নেই, ছুটে চলাই হচ্ছে যে কি তার নিয়ম। এই কারণে অজগরের সাথে রেলগাড়ির কী করছে, তুলনা করছে উপন্যাসিক। তার দেহ ঝনঝন করে লোহা লক্করের ঝংকারে। রেলগাড়ি যেহেতু লোহা দিয়ে কি তৈরি, যখন থামে তখন কি হয়, সারা এই রেলগাড়ির মধ্যে, সারা রেলগাড়ির মধ্যে একটা লোহা লক্কর যেহেতু থাকে, একটা ঝনঝনানির একটা কি হয়, আওয়াজ হয়। উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ ওঠে, ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায়, পানি খাই ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে ধৈর্যের কাঁটা, ধৈর্যের কাঁটা নড়ে না। দেহচ্যুত মানে কি, একটা বগির সাথে আর একটা বগি কি থাকে, যুক্ত থাকে। আবার রেলগাড়ি যে চলে সে ইঞ্জিনের জন্য কি লাগে, কিছু পানি বা তেল জাতীয় জিনিসগুলোরও প্রয়োজন হয়। যখন পানি খায় তখন কীরকম করে পানি খায়, ইঞ্জিনটা পানি খায়, পানি খায় ঠিক মানুষের মতোই। মানুষের পিপাসা পেলে যেরকম করে পানি খায়, রেলগাড়িও ঠিক সেরকম করে পানি খায়, আর অপেক্ষা করে ধৈর্যের কাঁটা নড়ে না। কেনই বা নড়বে, নিশুতি রাতে যে দেশে এসে পৌঁছেছে, সে দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলো, সে জানে না যে তাতে শস্য নেই। এখানে একটা আরেকজন একটা ইঙ্গিত বলেছে যে কি, উপন্যাসিক কিন্তু এখানে কারো নাম উল্লেখ করছে না, কিন্তু অপেক্ষা করে, অপেক্ষা করে একজন, কেউ একজন কি করছে, অপেক্ষা করছে, তার ধৈর্যের কাঁটা নড়ে না। তার যে ধৈর্য আছে, ধৈর্যের কাঁটাটা কি হচ্ছে না, নড়ছে না, ধৈর্যের মানে সময়টা শেষ হচ্ছে না। কেনই বা নড়বে, নিশুতি রাতে, একদম রাতের কথা বলছে, যে দেশে এসে পৌঁছেছে ভোরবেলা, সে দেশে এখন অন্ধকারে ঢাকা থাকলো, সে জানে যে তাতে শস্য নেই। যে কোনো একজন লোক এ দেশে এসে পৌঁছেছে এবং যে দেশে আসছে সেই দেশে যে শস্য নেই, খাবার নেই, অভাব আছে, এটা কিন্তু সে জানে না। যে আসছে সে জানে না কে আসছে, উপন্যাসে কিন্তু তার নাম এখনো বলছে না। বিরান মাঠ, বিরান মাঠ মানে কি, অনেক বড় মাঠ, সর্বাঙ্গা পার আর বন্যা ভাসানো ক্ষেত, মানে যে অঞ্চলে আসছে সেই অঞ্চলে বড় মাঠ আছে, সর্বাঙ্গা পার আছে, বন্যা ভাসানো ক্ষেত আছে। বন্যায় প্রতিনিয়ত কি হয়, পার ভেঙে যায় এবং ফসল কি হয়, ভেসে নিয়ে যায়, ফসল নষ্ট হয়। নদী গহ্বরে জমিও কম নেই, নদী ভাঙতে ভাঙতে জমিকে কি করেছে, নদী দখল করে নিয়ে নিয়েছে। সত্যি শস্য নেই, যা আছে তা যত সামান্য, যে অঞ্চলে আসছে সেখানে সত্যিকারে কি নেই, শস্য নেই, এবং যে পরিমাণে শস্য আছে তা খুবই কম, মানে প্রয়োজনের যত সামান্য মানে কি, প্রয়োজনের তুলনায় খুবই কম। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এখানে শস্যের চাইতে টুপি, শস্যের সাথে টুপির কেন তুলনা করা হচ্ছে, টুপি কারা পরে, মানুষে টুপি পরে, তার মানে কি, শস্যের চাইতে টুপি বেশি মানে কি, মানুষ বেশি, শস্য কি কম, ধর্মের আগাছা বেশি। ধর্ম সম্পর্কে এখানে মানুষ কি সঠিক ব্যাখ্যাটা জানে না। এই লাইনগুলো যে আন্ডারলাইন করে দিয়েছি, কারণ এগুলো প্রশ্নে আসতে পারে। তোমরা কি করবে, তোমরাও তোমাদের বইতে আন্ডারলাইন করে রাখবে, খাতার মধ্যে নোট করে রাখবে, এগুলো প্রশ্নে আসতে পারে। ভোরবেলায় এত মক্তবে আত্মনা তুটে যে মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ। ন্যাংটা ছেলেও আমসি পাড়া পরে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে। গোপ উঠতেই না উঠতেই কোরআন হেফজ করা সারা, সঙ্গে সঙ্গে মুখও কেমন একটা ভাব জাগে, হাফেজ তারা, বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট। এখানকার মানুষরা ঠিক মতো খেতে পড়তে না পারলেও কিন্তু তারা কি করে, ঠিক মতো মক্তবে যায়, এবং তারা কি করে, আমসি পাড়া শিখে, আমসি পাড়া আমাকে কোরআনের প্রথম পাঠ, তারা কি করে, মৌলবীর সাথে গলা ফাটিয়ে কি করে, সমস্বরে চেঁচিয়ে চেঁচিয়ে কি করে,
শিখে। গোফ উঠতে না উঠতে কোরআন হেফজ করে, হেফজ মানে কি কোরআন কি অল্প বয়সে তারা কি করে ফেলে, কোরআন শেষ করে ফেলে। সঙ্গে সঙ্গে মুখে কেমন একটা ভাব জাগে, যখন কোরআন শেষ করে ফেলে তাদের মুখের মধ্যে এক ধরনের একটা ভাব জাগে, মানে তারা অনেক বড় একটা কাজ করেছে। হেফজ হাফেজ তারা, তারা কি হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। বেহেশতে তাদের স্থান নির্দিষ্ট, পরকালে তাদের কি আছে, স্থান হয়ে গেছে। এরকম একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে কি হয়, কাজ করে। কিন্তু দেশটা কেমন মরার দেশ, এর এন্টান্ডালন করবে, শস্য শূন্য মরার দেশ। দেশটাকে কেন মরা বলতেছে, জীবিত না বলছে, কারণ এ দেশের মানুষগুলো কিন্তু কি অনেকটা প্রাণহীন, ওই যারা তারা ঠিকমতো কি করতে পারে না, খেতে পারে না। শস্য শূন্য, শস্য যা বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য। এই কথাটা বারবার বলছে, শস্য যা হচ্ছে তা জনসংখ্যার তুলনায় খুবই কম, সেই হচ্ছে মুশকিল। মুশকিল মানে কি, সেটাই হচ্ছে বড় সমস্যা। এবং তাই খোদার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে উঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে, শীর্ণ দেহ নরম হয়ে উঠে। আর স্বাভাবিক গলা, সরু গলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায়, দীনতা মানে অভাবের কথা বলছে, আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে, শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসংযত দৌবল্যে ঝুলে থাকে, তাতে মাহাত্ম ফোটাতে চায়, কিন্তু ক্ষুধাত্ত চোখের তলে চামড়াটে চোয়ালের নিচে দীনতা গোছে না। তারা যে অল্প বয়সে কোরআনকে শেষ করে, সেই একটা বাম গাম্ভীর্য তাদের চেহারার মধ্যে, তারা যে হাফেজ হয়ে যায় এটা চেহারার মধ্যে ফুটিয়ে তুলতে চাইলেও তারা কি করতে পারে না, সেটা ফুটিয়ে তুলতে পারে না, কারণ তাদের মধ্যে একটা দীনতা গোছে না বলছে কি, অভাব, অভাবের কারণে তারা ঠিকমতো কি করতে পারে না, খেতে পারে না। কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব খতম করে, কিন্তু কেতাবে যে বিদ্যা লেখা তা কোনো এক বিগত যুগে চড়াই পরে আটকে গেছে। চড়া কেটে সেই বিদ্যাকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। অতএব কেতাবগুলো বিচিত্র অক্ষরগুরু ও দূরাস্ত কোনো এক অতীতকালের অরণ্যে আত্মনাদ করে। কেউ কেউ আরও ভালো পড়াশোনার জন্য কোথায় যায়, আলিয়া মাদ্রাসায় যায়, আরও বড় বড় বই কী করে শেষ করে, কিন্তু তারপরও তাদের কি হয় না, ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তবু আশা কত আশা, খোদা তালার উপর প্রগাঢ় ভরসা। আশার কিন্তু কি নেই, শেষ নেই, আশা আছে বলেই তারা কি হচ্ছে, বেঁচে আছে। সে কারণে তারা কি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলছে কর্মসংস্থানের জন্য। খোদা তালার উপর প্রগাঢ় ভরসা, খোদার উপরে কি আল্লাহর উপরে তাদের কি আছে, অনেক ভরসা আছে। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধাত্ত চোখ বৈরীভাবাপন্ন ব্যক্তিসুখ উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরও ক্ষয়ে আসে। জীবন সম্পর্কে আশাটা তাদের কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে, খোদাকে তারা ঠিকমতো ডাকছে কিন্তু তাদের পেট শূন্য বলে, বুকটা কি হচ্ছে না, ভরছে না, মনটা ভরছে না। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকন পাথরের খণ্ডটার উপর বসে শীতল পানিতে অজু বানায়, এখানে কিন্তু কোনো একজন মানুষের কি পাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি সেখানে সেই সময়ের সেই অঞ্চলের অবস্থার কথা, সামগ্রিক অবস্থার কথা আমরা বর্ণনা পাচ্ছি, এখানে কিন্তু একজন মানুষের অস্তিত্ব কি হচ্ছে প্রমাণ পাচ্ছে। বলছে কি, উপরে বসে শীতল পানিতে অজু বানায়, কোনো একটা মানুষ কি হচ্ছে অজু বানাচ্ছে, কে বানাচ্ছে তার কোনো নাম উপন্যাসিক এখানে বলছে না। টুপিটা খুলে তার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে আবার পরে, মাথা টুপিটা খুলে ওখানে ফু দিয়ে আবার কি করছে, মাথায় পড়ছে, কিন্তু শান্তি পায় না, মানে অজু করছে, টুপিটাকে যে ফু দিয়ে ঠান্ডা করে আবার মাথায় পড়ছে, কিন্তু তার অন্তরের মধ্যে কি নেই, কোনো শান্তি নেই। মন থেকে খাবি খায় দিগন্তে ঝলসানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়, মনের ভিতর নানা রকম কি হচ্ছে, চিন্তা কাজ করছে। দিগন্তে ঝলসানো রোদের দিকে চেয়ে চোখ পুড়ে যায়, দিগন্ত মানে কি আকাশের দিকে তাকাইও তার চোখই হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মনের মধ্যে কোনো শান্তি নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের আরও পড়াবো, তোমরা বাকিটা কী করবে, নিজ দায়িত্বে পড়ে নিবে, ভালো থাকবে।